প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পোস্ট মেনোপোজাল ব্লিডিং। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার লুৎফা বেগম লিপি 1976 সালের নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি গাইনি ও অপস বিষয়ে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে গাইনি ও অপস বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ। পোস্ট মেনোপোজাল ব্লিডিং কঠিন একটি নাম, আসলে কি এটি? আসলে আমাদের যদিও ইংলিশ টার্মটা সায়েন্টিফিক টার্ম, কিন্তু মেনোপোজ কিন্তু কথাটা কিন্তু মোটামুটি সবার অনেকেই জানে। মেনোপোজ মানে হচ্ছে যখন মাসিকটা বন্ধ হয়ে যায়। এটা এইজটা সাধারণত 50 থেকে 52 বছরের মধ্যে দেখা যায় যে আমাদের মাসিকটা একদমই বন্ধ হয়ে যায়। এবং যদি কারো টানা এক বছর মাসিক বন্ধ থাকে তাহলে তাকে আমরা বলবো সে মেনোপোজ হয়েছে। তার এখন পোস্ট মেনোপোজাল ব্লিডিং মানে এই মেনোপোজ তার মাসিক এক বছর পর্যন্ত বন্ধ আছে, সে জানে তার মাসিকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে তারপরে কিছু কিছু রক্তক্ষরণ বা ব্লিডিং হতে পারে, তখন সেটাকে আমাদের কাছে প্রেজেন্ট করে যে আবার তার মাসিক হয়েছে। আসলে কিন্তু এটা মাসিক না, এটা অন্য কোনো রোগের একটা লক্ষণ হিসেবেই আমাদের কাছে। তাহলে সাধারণত কোন কোন কারণে এই ব্লিডিংটা হচ্ছে মেনোপজ হওয়ার পরে? সাধারণত যাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং মানে এই সময়ে যাদের ব্লিডিং নিয়ে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 1/3 কেসই হচ্ছে কোনো না কোনো ক্যান্সারের জন্য হচ্ছে। ক্যান্সারের মধ্যে এখানে আমাদের ধরা যায় যে হচ্ছে জরায়ু মুখটা আছে, সেই মুখের ক্যান্সার, জরায়ু যে শরীরটা যেখানে বাচ্চা ধারণ করে যে বডি বলি আমরা, এন্ডোমেট্রিয়াম, সেখানে তিনটা লেয়ার আছে, তার যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে যদি ক্যান্সার হয় অথবা তার এই লেয়ারটাকে বেশি ফুলে যাচ্ছে সেটাকে বলতেছি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, অথবা তার এই যে বার্ধক্যজনিত কারণে একটা সেনাইল বলা হয় যেটাকে, সেনাইল এন্ডোমেট্রাইটিস, তখন ভিতরে একটা ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশনের জন্য কিন্তু অনেক সময় এই ধরনের সমস্যা দেখা যায়। আর এই ব্লিডিং এর কি কোনো ধরন রয়েছে মানে দেখে যাতে? হ্যাঁ, এটা বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন ধরনের ধরন, যেরকম যদি জরায়ু মুখের ক্যান্সারটা হয় তাহলে যেরকম চাল ধোয়া পানি যেরকম থাকে, চাল ধুলে যেরকম পানিটা, সেই পানির কালারে ডিসচার্জ প্রথমে আসবে, স্টাফ ভাঙবে, রোগী আমাদেরকে বলবে যে অনেক স্টাফ বেবে পড়তেছে, কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে চাল ধোয়া পানির মধ্যে, অনেক সময় দেখা যায় অনেক দুর্গন্ধযুক্ত, এই এই ধরনের স্টাফ নিয়ে যখন আসে তখন আমাদের মাথায় প্রথমেই ধরা পড়ে যে কিছু নিশ্চয়ই আছে। আচ্ছা আচ্ছা, তো এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসছে সেটি আপনারা কিভাবে নিশ্চিত করেন বা কি কি ধরনের ইনভেস্টিগেশন? এটা আমরা বললাম যে শুধু ক্যান্সারের জন্য মানে 1/3 কেসে, আর বাকিগুলো কেসে যেমন জরায়ুর মুখে কিছু পলিপ থাকতে পারে, অনেক সময় দেখা যায় বডিতে টিউমার থাকে, যে টিউমারগুলো একটু সাবসাইড অবস্থা থাকে কিন্তু পরে দেখা যায় কোনো কারণে সেগুলো অন্য ধরনের চেঞ্জ হওয়ার কারণে আবার ব্লিডিং হয় নিয়ে আসছে। তারপর ভ্যাজানা যে অংশটা জনিপথ, সেই জনিপথের মধ্যেও যদি কোনো টিউমার হয় তখনও কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে আসছে। আবার অনেক সময় গ্রামে দেখা যায় যে অনেকগুলো বাচ্চা কাচ্চা হলে যেরকম তারা রেস্ট নিতে পারে না, প্রোল্যাপস মানে জরায়ুটা নিচের দিকে বের হয়ে আসছে, তো দেখা যায় প্রথম দিকে তারা গুরুত্ব দেয় না কিন্তু পরের দিকে দেখা যায় যে যেহেতু অঙ্গটা সবসময় বাহিরে থাকতেছে বডির অন্যান্য অঙ্গের সাথে লেগে লেগে সেখানে আলসার হয়ে যায়, সেই আলসার থেকে অনেক সময় ব্লিডিং হয়। তো এটার প্রথম কারণেই আমাদের খুঁজে বের করতে হবে যে আসলে কেন হচ্ছে। এক্সামিনেশন ছাড়া এটার কোনো উপায় নেই, আমাদেরকে অবশ্যই রোগীকে ভ্যাজিনাল মানে ইন্টারনাল এক্সামিনেশন করে দেখতে হবে যে জ্বরের কোন জায়গা থেকে তার ব্লিডিংটা হচ্ছে, মুখ থেকে না ভিতর থেকে নাকি এরকম কোনো প্রোল্যাপস পার্ট বের হয়ে আসছে সেখান থেকে, সেটি নিশ্চিত হওয়ার জন্য আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন? প্রথমে আমরা পার্স স্পেকুলাম এক্সামিনেশন করি, রোগীর ইতিহাস জানার পরে তাকে আমরা উপর দিয়ে পেটের উপর দিয়ে কোনো আল্ট্রাসোনোগ্রাফি করার আগেই তাকে আমরা দেখবো যে কোনো তার টিউমার বা চাকা কোনো হচ্ছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে হরমোন প্রডিউসিং কিছু ওভারিতেও টিউমার হয়, সেই টিউমারের কারণে কিন্তু তার এই ধরনের মাসিক হতে পারে। আবার অনেক সময় দেখা যায় অনেকের, আমরা বলতেছি যে 52 বছরে তার মাসিকটা বন্ধ হয়ে যাবে কিন্তু ধরেন যে কারো 55 বছর বয়স হয়ে গেছে তার এখনো মাসিক চলছে, মানে বন্ধই হয়নি, তার বন্ধই হয়নি, এই যে এই অবস্থাটাকে কিন্তু আমাদেরকে অ্যালার্ম হিসেবে ধরতে হবে যে কেন তার বন্ধ হলো না, যে বয়সে বন্ধ হয়ে যাওয়ার কথা তখন আমরা তাকে এক্সামিনেশন করি। যদি দেখি যে পেটের মধ্যে কোনো চাকা বা টিউমার নেই তখন অবশ্যই আমরা পার্স স্পেকুলাম করবো, যে একটা ছোটো একটা যন্ত্রের মতো জরায়ুর মুখটাকে দেখার জন্য, সেখানে কোনো পলিপ, প্রোল্যাপস, আমার জরায়ুর মুখের ক্যান্সার এগুলো সবই আমরা স্বচক্ষে দেখতে পারবো। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে এবং যদি কিছু ধরা পড়ে সেই অনুযায়ী
ক্যান্সার থাকলে তো অবশ্যই আমাদের হিস্টোপ্যাথোলজি করতে হয়, আপনি জানেন তো। হচ্ছে জরায়ুর মুখে যদি ক্যান্সার বা কোনো গ্রোথ আমরা দেখি, কোনো চাকা কি দেখি, তাহলে আমরা সেখান থেকে মাংস কেটে নিয়ে পরীক্ষা করতে দিই। সেখানে যদি আসে যে না সত্যি একটা ক্যান্সার, তাহলে আমরা সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট হয়, অথবা যদি কোনো ক্যান্সার না এরকম কোনো কন্ডিশন যদি আসে তাহলে তার যথাযথ ট্রিটমেন্ট করতে হয়। ইনফেকশন থাকলে যেরকম এন্ডোমেট্রাইটিস এই ধরনের ট্রিটমেন্ট, ইনফেকশন অনেক সময় থাকে, অ্যান্টিবায়োটিক বা ওই ধরনের ট্রিটমেন্ট দিলে তারা ভালো হয়ে যায়। তবে এটা রিপ্রোডাক্টিভ এইজে যেরকম জিনিসটা যতটা ইজি বা হচ্ছে তারা আমাদের কাছে আসে, পোস্ট মেনোপজ এই সময়টাতে কিন্তু অনেকেই খুব অবহেলার মধ্যে থাকে, অবহেলা করেন এবং যার কারণে কিন্তু আরো বেশি জটিলতা তৈরি করতে, যে স্টেজে হয়তোবা আগে আসতে পারতো হয়তোবা আসতে আসে না শুধুমাত্র এই অবহেলার কারণে। তো দেখা যায় আসে যখন অনেকটুকু অ্যাডভান্স স্টেজে চলে আসে, তখন দেখা যায় যে কনভেনশনাল যে অপারেশন করে ট্রিটমেন্ট দেওয়া যেত অনেক সময় দেওয়া যায় না, থেরাপি দিতে হয়। কিন্তু আমাদের অবশ্যই পরিপূর্ণ ট্রিটমেন্ট যদি আমরা করি আমাদের রোগীদেরকে সারানো সম্ভব। আচ্ছা, তো এই ক্যান্সারের ঝুঁকির মধ্যে আসলে কারা পড়েন, কোনো ফ্যাক্টর কি এখানে কাজ করে কি না? পোস্ট মেনোপজাল ব্লিডিং আমরা বলেছি যে মেনোপজের পরে, তাহলে অবশ্যই তারা 52 বছর বা এই বয়সের পরের বয়সটাই এই তারা রিস্ক গ্রুপ। তো সাধারণত দেখা যায় যে যদি কিনা তার কোনো ইনফেকশন আগের জীবনে থেকে থাকে, অনেক বাচ্চা হয়েছে বা অনেক অনেক ধরনের দেখা যায় যে ইনফেকশনের একটা ধারা আছে, যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো বলে যৌন যে ইনফেকশনগুলো এগুলো যদি থাকে, কেউ যদি কিনা অনেক দেখেন লো সোশিয়ামিক কনটেন্ট বিড়ি বা সিগারেট কিন্তু খায় বা তামাক, এটাও কিন্তু একটা আমাদের রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। আবার তার হাজবেন্ড অথবা সে নিজেও যদি কিনা মাল্টিপল পার্টনার থাকে তাহলেও কিন্তু সে রিস্কের মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা, তো যখন আপনি বলছিলেন যে যত তাড়াতাড়ি আসা যায় এরকম পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে ততই তাদের জন্য ভালো, কোন ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের কারণ যেহেতু আছে, সাধারণত আপনাদের ট্রিটমেন্টগুলো তো তাহলে সেই কারণের উপর ভিত্তি করেই দেন, কীভাবে সেই চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন? বেনাইন কন্ডিশন যদি হয় যেরকম যে পলি বা প্রলাপ যদি থাকে তাহলে অ্যাকর্ডিং টু আমরা ট্রিটমেন্ট করি, অপারেশনের মাধ্যমে এটা করে ফেলা হয়। কিন্তু যদি এন্ডোমেট্রাইটিস কথা বলেছি অথবা আমরা যখন জিজ্ঞাসা করি ইতিহাস জানি কতবার হয়েছে তার, কতবার রক্ত গিয়েছে, অনেকে দেখা যায় টানা যাচ্ছে, আবার অনেকে দেখা যায় যে অল্প একবার দুইবার গিয়ে আর হয় নাই। তো যদি একবার দুইবার গিয়ে আর হয় নাই এরকম কোনো আমাদের কাছে রোগী আসে, তাহলে আমরা তাকে আগে প্রথমেই তাকে এই যে ক্যান্সার হয়নি আমরা এটাকে এক্সক্লুড করে ফেলি। আচ্ছা, নিশ্চিত হয়ে যায় যে তার কোনো ক্যান্সার নেই। ক্যান্সার নেই নিশ্চিত হওয়ার পরে যদি দেখি তার কোনো আর ব্লিডিং হচ্ছে না, তাকে আমরা ফলো আপে রাখি, তাকে আমরা কিছুদিন পর পর আসতে বলি। যদি তার ফার্দার আর কখনো না হয় তাহলে কিন্তু সে ফলো আপের মধ্যেই থাকবে। যদি আবারও তার দু এক মাস পরে বা 6 মাস পরে আবারও এরকম হলো কিন্তু আমরা কিন্তু কোনো কারণ জানতে পারতেছি না, তখন তার নর্মালি জরায়ুতে ফেলে দেওয়াই ভালো। আচ্ছা, কারণ কোন জায়গার মধ্যে যে কোনো সময় একটা এক্সক্লুড করা যায়নি যে কি কারণে হয়েছে, সেই জন্য তাকে ফেলে দেওয়াটাই ভালো। আচ্ছা, আর যদি কিনা ক্যান্সার ধরা পড়ে যেরকম বলেছি এন্ডোমেট্রিয়ামে থাকতে পারে, জরায়ুর মুখে থাকতে পারে, এগুলো আমরা প্রত্যেকটা রোগীর স্টেজিং অনুযায়ী আমরা এটা ট্রিটমেন্ট করি। যদি অপারেশন করার মতো থাকে অবশ্যই দ্রুততার সাথে অপারেশনটা করিয়ে ফেলা ভালো, আর যদি অপারেশনের স্টেজে না থাকে তাহলে অবশ্যই থেরাপি দিতে হবে। আচ্ছা, আর জটিলতা কি হতে পারে যদি সময় মতো চিকিৎসা করা না হয় এই পোস্ট মেনোপজাল ব্লিডিং এর? সেক্ষেত্রে আপনি ইতিমধ্যেই কিছুটা আমাদের ধারণা দিয়ে দিয়েছেন, জটিলতা আসলে কি কি হতে পারে? জটিলতা যদি ক্যান্সার না হয়ে অন্য কিছু হয় তাহলে তো তার ব্লিডিং হয়ে হয়ে সে রক্তশূন্যতা ভুগবে, সে দুর্বল হয়ে যাবে, এটা একটা কারণ। আর যদি তার ক্যান্সার হয়, তাহলে ক্যান্সারের যে প্রত্যেকটা ক্যান্সারেরই কিন্তু একটা একটা নিজস্ব সিকুয়েলি আছে, যে একটা যখন জরায়ুর মধ্যে থাকবে সে জরায়ু থেকে বাহিরে গিয়ে অন্য তার আশেপাশে যেরকম মূত্রথলি আছে, পিছনে আমাদের অন্ত্র আছে, এগুলোতে ধরবে। ভ্যাজানাতে যদি কিছু থাকে তাহলে ভ্যাজানা থেকে গিয়ে ব্লাডারে যেরকম মূত্রথলিতে ফুটো করে দেখা যায় তার কন্টিনিউয়াস পেশাব ঝরছে, যেটাকে আমরা VVF বলি, অথবা পিছনে তার যে পায়খানা রাস্তা আছে পায়খানা রাস্তা ফুটো হয়ে যে সব সময় দেখা যায় মাসিকের রাস্তা দিয়ে পায়খানা আসছে। তো এই যে একটা কঠিন অবস্থা, এটা তো আমাদের মহিলাদের জন্য কিন্তু মানবতার অবস্থা। ওই সময় কিন্তু তার সামাজিকভাবে কিন্তু সে হেয় হয়ে যায়, একে তো তার ক্যান্সার, পরিবারের অনেকে হয়তোবা তাকে এই বয়সে কিন্তু অনেকে স্বামী থাকে না, অন্যের উপর পরনির্ভরশীল থাকে, অনেকে কিন্তু ট্রিটমেন্টও করাতে চায় না বা তাকে কে নিয়ে আসবে হাসপাতালে এটাও কিন্তু করতে চায় না। তো এই বয়সটাতে আসলে আমাদের মহিলাদের নিজেদের নিজেকেই সচেতন থাকতে হবে তার স্বাস্থ্য সম্পর্কে, যে তার কিছু হচ্ছে কিনা। তাহলে প্রতিরোধের বিষয়ে আপনি কি বলবেন, কি পরামর্শ দিবেন যাতে এতদূর পর্যন্ত না আসতে হয়, শুরুতেই যাতে আমাদের যারা মহিলা আছেন এই জাতীয় সমস্যা যাদের হচ্ছে তাদের কি করণীয়? সাধারণত
যা রিপ্রোডাকটিভ এজে যদি কেউ তার স্ক্রিনিং করায়, মানে কোনো সমস্যা হলে যদি সে ডাক্তারের কাছে আসে অথবা জরায়ু মুখের ক্যান্সারের যে স্ক্রিনিংগুলো আছে, ভায়া প্যাপস এই টেস্টগুলো যদি করে, তাহলে কিন্তু সে কিন্তু নিশ্চিত, আমাদের কিন্তু জরায়ু মুখের ক্যান্সার হতে কিন্তু 10 বছর সময় লাগে, 9 থেকে 10 বছর, দীর্ঘ একটা সময়। সে যদি স্ক্রিনিংয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু আশা করা যায় যে তার জরায়ু মুখের ক্যান্সারটা এত অ্যাডভান্স স্টেজে আমরা ওই সময় গিয়ে পাবো না। আচ্ছা, কখন করানো উচিত এই স্ক্রিনিংটা? এই স্ক্রিনিংটা সাধারণত আমরা সরকারিভাবে করে থাকি 30 থেকে তার মেনোপজ হওয়ার আগ পর্যন্ত, আমরা 3 বছর পর করতে হবে। আচ্ছা, স্ক্রিনিং এর কথা যে বললেন আপনি, স্ক্রিনিংটা সাধারণত কখন করানো উচিত বলে মনে করেন? স্ক্রিনিংটা সাধারণত যে 30 বছরের পর থেকে, অথবা তার বিবাহিত জীবন যদি 10 বছর হয়ে থাকে, তাহলে অনেকে দেখা যায় আর্লি ম্যারেজ হয়, তখন তাকে আমরা 10 বছর হয়ে সঙ্গে সঙ্গে আমরা 3 বছর পর পর এই ভায়া টেস্টটা করে থাকি। তাহলে ধরে নিতে পারি যে যদি তার মেনোপজ হওয়ার আগ পর্যন্ত সে যদি স্ক্রিনিং করে, তাহলে এই যে এরপরে তার 10 বছর হাতে থাকবে ক্যান্সারটা হওয়ার জন্য, তাহলে কিন্তু সে কিন্তু এই ক্যান্সারের এই এত অ্যাডভান্স স্টেজ নিয়ে কখনই আমাদের কাছে আসবে না। যদিও আসে, খুবই আর্লি স্টেজ আমরা তাকে ধরে ফেলতে পারবো, কিউরেবল হবে, তখন ইজিলি কিউরেবল হবে। আর অন্যান্য যে কারণগুলোতে হচ্ছে, তাহলে সেগুলোতে ওই রকম করেই আমরা, যেগুলো অন্য কিছুতে এত স্ক্রিনিংয়ের ব্যবস্থাটা নেই, কিন্তু জরায়ুর ভিতরে এইটা তো বাহিরের অংশে থাকে, আমরা দেখেই একটা টেস্ট করে করতে পারি, বাকিগুলো তো ওইভাবে করা যায় না, স্ক্রিনিং এর ব্যবস্থা নেই। কিন্তু যদি সমস্যা হয়, যাতে দেরি না করে সরাসরি ডাক্তারের কাছে চলে আসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মহিলাদের পোস্ট মেনোপোজাল ব্লিডিং এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেকগুলো পরামর্শ কিন্তু আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে, যেগুলো আপনারা যারা মহিলা আছেন তাদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আশা করছি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আমরা জানি যে রক্ত তৈরি হওয়ার জন্য যে হরমোনটা লাগে ইরিথ্রোপয়েটিন, এটা কিডনি থেকে আসে। তো যাদের কিডনিতে প্রবলেম থাকে, ওই হরমোনটা যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, তাহলে সে রক্তশূন্যতায় ভুগবে। ডায়াবেটিস যদি কারো থাকে, তাহলে টোটাল প্রসেসটা, রেড সেল তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটা হ্যাম্পার্ড হয়, ফলে রক্তশূন্যতায় ভোগে। আমাদের ভিটামিন B12-এর অভাব যদি হয়, ফোলিক অ্যাসিডের অভাব যদি হয়, বোন ম্যারো ফাংশন যদি ঠিক না থাকে, তাহলে রক্তশূন্যতা হবে। আবার যারা জন্মগতভাবে বিভিন্ন হিমোগ্লোবিন ডিসঅর্ডারে ভুগতেছে, থ্যালাসিমিয়া বা আদার্স হিমোগ্লোবিনোপ্যাথিস, তাদের রক্তশূন্যতা হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।